হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান সেকেন্ড লার্নিং বুস্টে। আজকের এই নিউ লেসনে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাজীব ভাস্কর। আজকে আমি ডিসকাস করব এমন 10টি কমন মিস্টেক যেগুলি আমাদের স্পোকেন ইংলিশে প্রায়ই হয়ে থাকে। মানে আমরা যখন সাধারণ কথাবার্তা বলি তখন আমাদের অজান্তেই এই মিস্টেকগুলি আমরা করে থাকি। তাই আজকের এই লেসনে সেগুলি নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করব, যাতে আর কোনো কনফিউশন না থাকে। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো অ্যাট ফার্স্ট, এরম নাম্বার ওয়ান, নর্মালি কোনো প্রোগ্রামে, পার্টিতে বা ইন্টারভিউয়ে নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার সময় একটি খুব কমন সেন্টেন্স তোমরা হয়তো প্রায়ই শুনে থাকবে, মাই সেলফ রণিত ভাস্কর, মানে আমি রণিত ভাস্কর। এই সেন্টেন্সটি কারেক্ট মনে হলেও এটি আসলে একটি রং সেন্টেন্স। এখানে আমরা মাই সেলফ রণিত ভাস্কর না বলে আমরা বলবো আই অ্যাম রণিত ভাস্কর, অথবা মাই নেম ইজ রণিত ভাস্কর। নাও এরা নাম্বার টু, কেউ যদি জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি পেন, তখন অনেকেই বলে ইয়েস আই এম হ্যাভিং, বা ইয়েস আই এম হ্যাভিং টু পেন্স, মানে হ্যাঁ আমার কাছে দুটি কলম আছে। বাট এই সেন্টেন্সগুলি আসলে রং। এখানে অ্যাম হ্যাভিংয়ের জায়গায় শুধু হ্যাভ হবে, কারণ এখানে কোনো কিছু আছে বা থাকা বোঝাচ্ছে, মানে এক কথায় পজিশন বোঝাচ্ছে, তাই শুধু হ্যাভ হবে। আর এখানে হ্যাভিং হবে না, কারণ জেনারেলি কোনো কিছু খাওয়া, পান করা বা স্নান করা ইত্যাদি অর্থে হ্যাভিং ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আই এম হ্যাভিং টি অর কফি, মানে আমি চা খাচ্ছি বা কফি খাচ্ছি। আই এম হ্যাভিং বাথ, আমি স্নান করছি। আই ওয়াজ জাস্ট হ্যাভিং ফান উইথ দেম, আমি কেবল তাদের সঙ্গে মজা করছিলাম, ইত্যাদি। সুতরাং জেনারেলি কোনো কিছু থাকা বা আছে এরকম পজিশন বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করা হয়, হ্যাভিং বললে রং হবে। নাও এরা নাম্বার থ্রি, আই ওয়েন্ট টু মার্কেট বাই ফুড, অথবা আই ওয়েন টু মার্কেট বাই ওয়াক, মানে আমি পায়ে হেঁটে বাজার গিয়েছিলাম। এই সেন্টেন্সটি কারেক্ট মনে হলেও এটি আসলে একটি রং সেন্টেন্স। আমরা এই ধরনের সেন্টেন্স প্রায় বাংলায় বলে থাকি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে বাই ফুট বা বাই ওয়াক বললে ভুল হবে, এখানে হবে অন ফুট, মানে পায়ে হেঁটে বা হেঁটে হেঁটে। তবে এটিকে মনে রাখার একটি ছোট্ট ট্রিক তোমাদের বলে রাখি, আমাদের পুরো শরীরের ওয়েট আমাদের পায়ের উপরে থাকে। এখানে দেখো উপরে কথাটা আসছে, মানে ইংলিশে উপরে মানে হচ্ছে অন, তাই এখানে অন ফুট বলা হচ্ছে। আই হোপ আর কখনো তোমাদের এই মিস্টেকটি হবে না। নাও এরা নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজছে। এটি খুবই একটি কমন সেন্টেন্স, আমরা প্রায়ই আমাদের কথাবার্তার মধ্যে এই সেন্টেন্সটি ইউজ করে থাকি, কিন্তু এখানেও একটি রং আছে। এখানে ইনের জায়গায় বাই হবে, কারণ মনে রাখার সুবিধার্থে বলে রাখি এখানে বাই মানে অ্যাকর্ডিং টু, মানে তোমার ঘড়ি অনুযায়ী। সুতরাং সেন্টেন্সটি হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নাও লেটস সি এরর নাম্বার ফাইভ, মাই ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর, মানে আমার ক্লাসরুমটি দোতলায়। এখানে দেখো এই সেন্টেন্সটিও খুব শর্ট, সিম্পল এবং কারেক্ট মনে হলেও এখানেও একটি কমন মিস্টেক আছে। এখানে অন দ্য সেকেন্ড ফ্লোর হবে, কারণ তোমরা জানো প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তার উপরে ফার্স্ট ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোরের উপরে সেকেন্ড ফ্লোর, এরকমভাবে ফ্লোরগুলি একটির উপরে আরেকটি থাকে, একটির মধ্যে আরেকটি নয়। সুতরাং উপরে বোঝাতে এই সব ক্ষেত্রে অন ইউজ করা হয়, ফর এক্সাম্পল অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর, অন দ্য ফোর্থ ফ্লোর, ইত্যাদি। নাও লেটস সি এর নাম্বার সিক্স, অনেকে সাধারণত কারো মাথায় পাকা চুল আছে এরকম বোঝাতে বলে থাকে হি হ্যাজ হোয়াইট হেয়ার অর সি হ্যাজ হোয়াইট হেয়ার, কিন্তু এই সেন্টেন্স আসলে রং। এখানে হোয়াইট হেয়ারের জায়গায় গ্রে হেয়ার হবে, কারণ মনে রাখতে হবে ইংলিশে পাকা চুলকে হোয়াইট হেয়ার নয়, গ্রে হেয়ার বলা হয়। নাও এরিয়া নাম্বার সেভেন, অনেকেই কথা প্রসঙ্গে এ ধরনের সেন্টেন্স প্রায় বলে থাকে, আই প্রিফার টি দেন কফি, মানে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, অথবা আই প্রিফার কফি দেন টি, মানে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। তবে সেন্টেন্স যদি একদম কারেক্ট মনে হলেও এখানেও একটি কমন মিস্টেক রয়েছে, এখানে দেনের জায়গায় টু হবে, কারণ প্রিফার এমন একটি ওয়ার্ড যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো টু, সুতরাং দেন বললে ভুল হবে। অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটি হবে আই প্রিফার টি টু কফি অর আই প্রিফার কফি টু টি। নাও লেটস সি এর নাম্বার এইট,
হি ইজ সিনিয়র দেন মি, সে আমার চেয়ে বড়, মানে হতে পারে বয়সে বড়, এক্সপিরিয়েন্সে বড় বা কোনো র্যাঙ্ক অনুযায়ী বড়। আগের সেন্টেন্সটির মতো এই সেন্টেন্সটিতেও ব্যানের জায়গায় টু হবে। এক্ষেত্রেও সিনিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো টু, সুতরাং দেন বললে ভুল হবে। অর্থাৎ আমরা বলবো হি ইজ সিনিয়র টু মি, আই অ্যাম সিনিয়র টু হিম ইত্যাদি। নাও এটা নাম্বার 9। অনেকেই কাউকে কোনো কোশ্চেন করার ক্ষেত্রে এ ধরনের সেন্টেন্স বলে থাকে, ডাজ সি হ্যাজ এনি কার বা ডাজ রনি হ্যাজ এনি কার, মানে তার কি কোনো গাড়ি আছে বা রনির কি কোনো গাড়ি আছে। এখানেও দেখো এই দুটি সেন্টেন্স একদম কারেক্ট মনে হলেও এই দুটি সেন্টেন্সে আসলে রং, এখানে সি এর পরে এবং রনির পরে হ্যাভ হবে, কারণ হ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স দিয়ে কোশ্চেন করলে সাবজেক্টটি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন সেক্ষেত্রে হ্যাভ হবে। সুতরাং কারেক্ট সেন্টেন্সটি হবে ডাজ সি হ্যাভ এনি কার, ডাজ রনি হ্যাভ এনি কার ইত্যাদি। নাও লাস্ট বাট নট লিস্ট এরর নাম্বার 10। অনেক সময় দেখা যায় কেউ কোনো সাবজেক্ট একটু উইক হলে প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকে, আই এম নট গুড ইন ইংলিশ বা আই এম নট গুড ইন ম্যাথস। এ ধরনের ইংলিশ সেন্টেন্সগুলি শুনতে একদম কারেক্ট মনে হলেও এখানেও একটি খুব কমন মিস্টেক রয়েছে, এখানে ইনের জায়গায় অ্যাট হবে, কারণ গুডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অ্যাট, তাই গুড ইন ইংলিশ বা গুড ইন ম্যাথস এরকম বললে ভুল হবে। সুতরাং আমরা বলবো আই এম গুড অ্যাট ইংলিশ অর আই এম নট গুড অ্যাট ইংলিশ, দ্যাটস অল। সো ফ্রেন্ডস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস লেসন ভেরি ওয়েল। ইফ ইউ স্টিল হ্যাভ এনি কনফিউশন প্লিজ পুট ইট ডাউন রাইট ইন দ্য কমেন্ট সেকশন বিলো, আই ডেফিনেটলি রিপ্লাই ইউ। আই উইল কাম ব্যাক উইথ মোর সাচ ইন্টারেস্টিং লেসন্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।